ওই কিপ্তিয়ার ঘটনাটা কি মুখরোচক করে বলে, দারুস সালাম একদিন দেখলেন জালানা দিয়ে একটা মেয়ে গোসল করছে, খুব সুন্দরী মেয়ে। খোঁজ নিলেন যে এই মেয়েটা কার, দেখলেন তারই একজন ভক্তের মেয়ে স্ত্রী। তখন তাকে কৌশলে যুদ্ধে পাঠাই দিলেন, যুদ্ধে গিয়ে মারা গেছে। এখন দাউদ আলাহিসাল্লাম যেহেতু সুন্দরী রূপবতী মহিলা, রূপ দেখে পাগল হয়ে গেছে, পরে তা কি করলেন, বিয়ে করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ ও তো মারা গেছে, তার কাছে ক্ষমা চাও। মরে গেছে ক্ষমা চাও কি করে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তাজা করে দিছে। বলছে যে কবরের কাছে গিয়ে বলছে যে আমি কিছু ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তখন বলছে যে আপনি নবী মানুষ, আপনি ভুল করবেন, এটা কেমন কথা বলো, আমার সাথে আপনার কিছুই হয়নি, হলে সব মাফ। তো মাফ করে দিলেন, দাউদ আলাইহিস সালাম চলে আসছে। তা আল্লাহ বলছেন যে দাউদ হলো না, তুমি খুলে বলো, খুলে বলো। এবার খুলে বলতে গেছে, আসলে যেটা অন্যায়টা হয়েছে সেটা হলো এই যে তোমার স্ত্রীকে দেখছিলাম খুব সুন্দরী, এই জন্য তোমাকে যুদ্ধে পাঠায় মেরে ফেলে দিয়েছি, এরপরে তোমার স্ত্রীটা বিয়ে করেছে। তখন এবার বলছেন যে এইটা কি ক্ষমা হয়, এটা ক্ষমা হবে না, আমার স্ত্রীকে দেখে বিয়ে করার জন্য আমাকে কৌশলে যুদ্ধে পাঠাইছেন, আমার স্ত্রীকে বিয়ে করেছেন আপনি, এই পাপ কি ক্ষমা হয়, আমি ক্ষমা করব না। সুবহানাল্লাহ বললেন না তখন, এই বক্তার কি হবে, একজন নবী দাউদ আলাইহিসসালাম তো পরহেজগার নবী, এত পরহেজগার নবী দাউদ আলাইহিসসালাম, আল্লাহ আকবার, এত পরহেজগার একটাই নবী যিনি সারা জীবন একদিন সিয়াম রাখতেন পরের দিন রাখতেন না, সারা জীবন এইভাবে সিয়াম রাখতেন। এই রকম নবীর ব্যাপারে এত বড় মিথ্যাচার বক্তা মঞ্চে বসে করছে, এই বক্তার উমর রাজানোর যুগ থাকলে একে নিঃসন্দেহে ফাঁসি দেওয়া হতো, এতে কোনো সন্দেহ নাই। দাউদ আলাইহিসসালাম এত বড় নবী তার ব্যাপারে বলছে, ঠিক ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে বলে এইভাবে, জুলেখার সাথে পুষ্টি নষ্টি পাকায়া যে কাহিনী বলে, এদের কি হবে, যত বলতে যাব আপনারা রেগে যাবেন, আসলে প্রেক্ষাপটটা হয়ে গেছে বেদাতিদের,